পুরাণে সব দেবদেবীর আগে গণেশের পুজো হয়, আর 2024 সালে সব পুজোর আগে গণেশ পুজো হয়ে উঠতে চলেছে প্রতিবাদের মঞ্চ। এই প্রতিবাদ এখন শহর, রাজ্য, দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক। এই প্রতিবাদ আরজি করকাণ্ডের। বিচার কবে, শাস্তি কবে? এই মুহূর্তে কোটি কোটি মানুষের একটাই প্রশ্ন। তারই মধ্যে এগিয়ে আসছে পুজো, দুর্গাপুজো এখনো মাসখানেক বাকি। তার আগে রাজ্য এমনকি দেশ জুড়ে চলছে সিদ্ধিদাতা গণেশ বন্দনার তোড়জোড়। তবে এবারের পুজো একেবারে আলাদা, ক্ষোভে ফুঁসছে সবাই। পুজোর কাউন্টডাউন ভুলে সবাই জাস্টিস পাওয়ার কাউন্টডাউনে ব্রতী। তাই শহরের বিগ ব্যানার গণেশ পুজো আয়োজকরা নম নম করে পুজো সারার সিদ্ধান্ত নিয়েছেন। আর পুজোর মঞ্চেই থাকছে প্রতিবাদের সুপ্ত ভাষা। কেউ গণেশের হাতে পরিয়ে দিতে চলেছেন কালো রিবন, কেউ গণেশের বুকে রাখতে চলেছেন কালো ব্যাজ, কেউ বা শুধুমাত্র গণেশের মূর্তি ছাড়া মণ্ডপ সহ বাকি পুজোর আবহ রাখতে চলেছেন নিষ্প্রদীপ বা অন্ধকার। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ প্রতিবাদ হচ্ছে বিধাননগরের সবথেকে প্রাচীন এবং সবথেকে বড় গণেশ পুজোয়। বরাবর থিমের গণেশ পুজো করে আসা পাঞ্জাব ব্যাংক আইল্যান্ডের পুজোর উদ্যোক্তারা জানাচ্ছেন, এবার তাদের থিম সম্পূর্ণভাবে নিমজ্জিত আরজি করের ঘটনার ওপর। মাথার উপর ত্রিপল দিয়ে সাদা মাটা একটা মণ্ডপ, গোটা পাড়ায় পোস্টার ব্যানার ফ্লেক্স দিয়ে প্রতিবাদ। পুজোয় এবার জ্বলবে না চন্দননগরের আলো। পুজো দেখতে আসা মানুষ এখানেই সুবিশাল সাদা ক্যানভাসে লিখতে পারবেন প্রতিবাদী স্লোগান, আঁকতে পারবেন ছবিও। পুজো তো করতেই হবে, পুজোটা একটা উৎসবের সঙ্গে সঙ্গে কিছু সংস্কার, কিছু বিশ্বাসের বিষয়ও আছে। পুজো কমিটির সদস্যরা সেটা মনে করছে, কিন্তু আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছে দিস ইজ নট দ্য রাইট টাইম টু সেলিব্রেট প্রপস অ্যান্ড গ্যাঞ্জার। সেই কারণে আমরা সেই বৈভব জলুসটা কমিয়েছি। গত বছর চন্দ্রযান হয়েছিল, এবছরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই পুজোটার থিম হবে হ্যাশট্যাগ ফাইট এগেনস্ট রেপ। মাসখানেক পরেই পুজো, যদি তার মধ্যেও জাস্টিস না মেলে তাহলে দুর্গাপুজোর মণ্ডপেও একই রকমভাবে প্রতিবাদ উগরে দেওয়ার কথা হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। যদি আমরা এই উৎসবের প্রাঙ্গণটাকে একটা ধর্ষণের বিরোধী জনসচেতনতা প্রচার করতে পারি, তার মধ্যে কারণ বহু মানুষ সমাগম হয় এখানে, বহু মানুষ আসেন, এবং তার মধ্যে আমরা এই বার্তাটা তুলে ধরতে পারি। জাস্টিসের এই লড়াইয়ের রেশ ইতিমধ্যেই ছাড়িয়েছে দেশের গণ্ডি, এবার তা পুজোর চৌহদ্দিতে পা রাখতে চলেছে। তাই এবার উৎসব নয়, শুধুই পুজো, সঙ্গে ন্যায় বিচারের প্রচ্ছন্ন দাবি। পুরাণ মতে সমস্ত পুজোর আগে গণেশ পুজোর সূচনা হয়, আরাধ্য হন গণেশ অর্থাৎ সিদ্ধিদাতা। আর এবার প্রতিবাদটাও শুরু হচ্ছে গণেশ পুজো থেকেই। কলকাতার একাধিক পুজো কমিটি গণেশ পুজো থেকেই শুরু করছে নির্যাতিতা জাস্টিস বা বিচার চেয়ে প্রতিবাদ। একাধিক পুজো কমিটি ইতিমধ্যেই একগুচ্ছ পরিকল্পনা করেছে এই পুজো দেখতে আসা মানুষের মধ্যে এই গোটা বিষয়টা নিয়ে সচেতনতা প্রচারের এবং জাস্টিস চেয়ে তাদের দাবি আরও সুদৃঢ় করার। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।